তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এবং আজকে ভিডিও শিখবো যে কীভাবে আপনার ঠিক এই ধরনের ইন্টারেস্টিং ইনসার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপনার নিজের ছবি দিয়ে তৈরি করবেন। আমাদের প্রথমে যেটি করে নিতে হবে, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, ইনসার্ট নামক অ্যাপ্লিকেশনটি, এটা আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন। এরপর আপনারা যে ভিডিও অপশন দেখেছেন এটা ক্লিক করবেন, দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দেন তারপর আপনারা আপনার গ্যালারির সমস্ত ছবি আপনার কাছে শো করবে। এখান থেকে যে কোনো আপনার পছন্দের ছবি একটি সিলেক্ট করে নেবেন। আমি একটি সিলেক্ট করে নিয়ে রাইট অপশানে ক্লিক করছি। দেন আমরা প্রথমে এই ক্যানভাস অপশান দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে আমরা প্রথমে ওই 1:1 রেজুলেশনটি সেট করে আমরা এটি মাইনাস করে নিচ্ছি এবং আমরা এখানে রাইট অপশানে ক্লিক করব। দেন আমরা এই ছবির ওপর ক্লিক করে আমরা এই ডিউরেশনটি 15 সেকেন্ড অথবা 30 সেকেন্ডে করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন। আমি এখানে 15 সেকেন্ডে করে নিচ্ছি। এছাড়াও আপনারা এখানে ডিউরেশন অপশান দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে আপনি কত সেকেন্ডে ভিডিও চান সেটিও আপনারা এখান থেকে লিখে নিতে পারেন। এবার ওকে বাটনে ক্লিক করবেন, দেন রাইট অপশানে ক্লিক করবেন। এরপর আমরা একদম একদম প্রথমে চলে আসবেন এবং আসার পর আমাদের এখানে কিছু একটা মিউজিকের প্রয়োজন হবে, তার জন্য এই মিউজিক অপশানে ক্লিক করবেন। এখানে আমরা টক্সে ক্লিক করবেন, দেন মাই মিউজিকে যাবেন। এরপর এখানে বিভিন্ন ধরনের আপনার যে সমস্ত গান ডাউনলোড করা আছে সেখান থেকে আপনারা যে কোনো একটি গান সিলেক্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে এই ইউজ অপশানে ক্লিক করে এটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা রাইট অপশানে ক্লিক করবেন, দেন এরপর ভিডিও অপশানে ক্লিক করে ফিল্টারে যাবেন। দেন এখানে যে এফেক্ট অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের এফেক্ট ভিডিও এফেক্ট আপনাকে শো করবে, এখান থেকে যে কোনো একটি আপনারা চালিয়ে দেখে নেবেন এবং কোনটি আপনার ভালো লাগছে। এরপর আমি এখান থেকে এটি নিয়ে রাইট অপশানে ক্লিক করছি। এছাড়াও আপনার কাছে বিভিন্ন ধরনের এফেক্ট আপনাকে শো করবে, যে কোনো আপনার পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। এই এটাও নিতে পারেন, এটা খুব দেখতে খুব প্রফেশনাল লুক লাগে। এরপর রাইট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে কিছু লিরিক্স অ্যাড করে নেব, তার জন্য আমরা যে এখানে টেক্সট অপশানে দেখতে পাচ্ছেন এটায় ক্লিক করবেন। এবং ক্লিক করে নেওয়ার পর আমরা এখানে কিছু আপনারা যে বাংলায় যে লিখতে চান তাহলে আপনারা বাংলায় লিখে নেবেন, এছাড়াও আমি আপনারা যে ইংলিশ চান আপনারা এখানে ইংলিশেও লিখে নিতে পারেন। যেমন আমি এখানে লিখে নিচ্ছি আমি বুঝিনি, প্রথম যেমন এটি আছে সেই মতো আমি লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এটি লিখে নিয়েছি। এরপর আপনারা কালার্সে যাবেন এবং কালার্সে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের আপনার যে কালার শো করবে আপনার পছন্দ মতো কালারটি এখানে আপনারা এখানে নিয়ে নেবেন। আমি এখানে হলুদ কালারটি নিচ্ছি যাতে দেখতে খুব একটি সুন্দর লাগে। এরপর বর্ডার অপশানে ক্লিক করে এখানে কালো কালারটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন, হলুদের সঙ্গে ভালো ম্যাচ কাটছে তার জন্য। এখানে আপনারা লালটাও নিয়ে নিতে পারেন, আমি এখানে কালোটি রেখে দিচ্ছি। দেন এখানে শ্যাডো অপশান দেখতে পাচ্ছেন, শ্যাডো অপশানে ক্লিক করে এখানে আপনার যতটুকু শ্যাডো আপনার যে প্রয়োজন হয় সেই মতো আপনারা শ্যাডো এখানে রেখে দেবেন। শ্যাডোটি আমার এখানে প্রয়োজন নেই তাই আমি এটা অফ করে দিচ্ছি, এছাড়াও আপনার প্রয়োজন থাকে আপনার এটা অন করে দেবেন। দেন এরপর বিভিন্ন ধরনের আমরা এরপর চলে যাবো ফন্ট অপশানে, এটা ক্লিক করে আমরা এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনাকে শো করে দিই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফন্টগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এই এই ফন্টগুলি কীভাবে আপনারা আপনার ফোনে অ্যাড করবেন একটি পরবর্তী ভিডিও আসছে, সেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেসবুক ফন্ট অপশনে আসবেন, দেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনার কাছে শো করবে। এই ফন্টগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আপনারা এটি ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনারা যদি এই ফন্টগুলি আপনারা কীভাবে আপনারা এই ইনসার্ট অ্যাপ্লিকেশানে আনবেন সেটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও চান, আমরা পরবর্তী ভিডিওতে কীভাবে আপনারা ইনসার্টে অ্যাপ্লিকেশানে এই ধরনের ফন্টগুলি অ্যাড করবেন সেটি নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আসছে। এবং সেই ভিডিওটি যদি মিস করতেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা ক্লিক করে 5 ঘন্টা বাজে বাজে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নেবেন। দেন আমরা এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে নিচ্ছি এবং এই ফন্টগুলির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন অপশানটি ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটি অ্যানিমেশন আপনারা সেট করে নেবেন। আমি এখান থেকে এই জুম ইন অপশানটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা এখানে এই টাইম অর্থাৎ এই ডিউরেশনটি আপনারা এখানে সেট করে নেবেন, আমি এখানে 1 সেকেন্ড রাখছি। এরপর আপনারা যে আউট অপশান দেখতে পাচ্ছেন এটায় ক্লিক করে এটা আমরা জুম ইন করে নেবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। এছাড়াও আপনারা ঠিক এই অপশানটিও করে নিতে পারেন। দেন এরপর রাইট অপশানে ক্লিক করবেন, দেন আপনারা গানটি আপনারা প্লে করে শুনে নেবেন এবং শুনে নেওয়ার পর যেখানে আপনার এটি শেষ হচ্ছে এর পরের লাইনটি ঠিক একইভাবে আপনারা এখান থেকে লিখে নেবেন। এখানে যে টেক্সট অপশান দেখতে পাচ্ছেন এটায় ক্লিক করে আপনি লিখে নেবেন। দেন এরপর দেখতে পাচ্ছেন যেমনটা আমি এখানে লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর ঠিক একইভাবে আপনারা কালার্সে গিয়ে এই কালার্সগুলি সিলেক্ট করে নেবেন। আমার অলরেডি আগে থেকে সিলেক্ট করা আছে তাই আমার এই ধরনের দেখাচ্ছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এই ফন্ট অপশান আসার পর এই ফন্টগুলো নিচে এই কিছু ফন্ট শো করবে, এই ফন্টগুলো আপনারা ইউজ করে নেবেন।
দেন এরপর যে এখানে আমরা দেন এখানে অ্যানিমেশন অপশন আছে বাট ঠিক অ্যানিমেশনগুলি আপনারা একইভাবে সেট করে নেবেন। এরপর আপনারা রাইট অপশনে ক্লিক করবেন, দেন ঠিক একইভাবে আপনারা পরপর এইভাবে আপনারা লিরিক্সগুলি অ্যাড করে দেবেন এবং এই লিরিক্সগুলি কীভাবে অ্যাড করবেন সেটি ওই ভিডিওটির মধ্যে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনারা আপনার যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন এবং ওপেন করে নেওয়ার পর আপনারা যে গানটির লিরিক্স চান সেই গানটি আপনারা এখানে লিখে নেবেন। সিম্পলি যেমন আমি এখানে লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পর এবং শেষে এই লিরিক্সটা আপনারা ক্লিক করে এটা নিয়ে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে নেওয়ার পর ঠিক আপনার কাছে এই ধরনের ইন্টারফেসও করবে, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করে ঠিক একইভাবে এখান থেকে লিরিক্সগুলি আপনারা এখান থেকে আমরা অ্যাড করে নেবেন, অর্থাৎ আপনারা এখান থেকে কপি করে লিরিক্সগুলি আপনারা প্রেস করে এটি কপি করে নেবেন। যেমনটা আমরা পুরো লিরিক্সটি কপি করে নিচ্ছি এবং কপি করে দেন আপনারা আপনার ফোনের এই নোটবুকটি অর্থাৎ নোট যে অ্যাপ্লিকেশনটি আছে ওপেন করে এখানে প্রেস করে ধরে আমরা এখানে পেস্ট করে দেবেন এবং পেস্ট করে নেওয়ার পর এখান থেকে আপনারা কপি করবেন। সিম্পলি এরম করে প্রেস করে কপি করে এবং ইনসার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ওপেন করবেন। আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার পর ঠিক একইভাবে এই যেখানে আমার এই টেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে একইভাবে এই টেক্সট উপর ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন, আপনারা পুষিয়ে নেবেন। দেন আমার এই ভিডিওটি ঠিক একইভাবে আপনারা করে নেবেন, রাইট অপশনে ক্লিক করবেন, দেন আমরা এটি এক্সপোর্ট করে নেব। এছাড়াও আপনারা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে নিচে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন, দেন ওকে বাটনে ক্লিক করবেন। এরপর যে উপরে সেভ অপশনে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে এই সেভ আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা কোয়ালিটি আপনারা সেট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়াও আপনার যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ আইএনডিএল পরে আপনারা জানাতে পারেন এবং লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দেবো, ওখান থেকে আপনারা আপনারা আমাদের ফেসবুক পেজ আইএনডিএল পরেও ফলো করে নেবেন।